আছে প্লিজ মানে আমাকে একটু হাত ধরে তুলুন না ইচ্ছে না এমন
সর্বনাশ আমাদের করবেন না। আমি ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, আমি কোন অন্যায় করিনি, আপনারা আমায় মুক্তি দিন। মুক্তি আমি তোমাকে দেব। শোনো, তোমাকে বিয়ে করতে হবে না আমাকে। আমার বেয়াজ্জতির মূল্য স্বরূপ তোমাকে 1,00,000 টাকা জরিমানা দিতে হবে। 1,00,000? আর যতদিন না পর্যন্ত টাকা দিতে না পাচ্ছো, আমি তোমার নকল বউ হয়ে তোমাদের সংসারে যাব। হ্যাঁ, আর ওই সংসারে গিয়ে আমি আগুন জ্বালাবো। এবার তুমি বলো রাজি কি না? না। সিঁদুর দিয়ে
তোকে স্বামীর সঙ্গ থেকে বঞ্চিত করে রেখেছে, কোন অপরাধে? অপরাধ আমি গরিব ঘরে জন্মেছি বলে বর্দা? তোমাদেরও কিন্তু অপরাধ কিছু কম নয়, নিজের যোগ্যতা যাচাই না করে বোনকে বড়লোকের ঘরে বিয়ে দিয়েছো। বড়লোকদের সঙ্গে আত্মীয়তা করতে গেলে তাদের যে যোগ্য যৌতুক লাগে। কিন্তু শুভ তো কোনো যৌতুক চাইনি। সে না চাইলেও তার বাবা মা যে চাইবে না কেন বর্দা? পূর্ণিমা বলো না বর্দা, বলো না, আমি কি আমার এই শাখার সিঁদুরের সামান্যটুকু স্বীকৃতি আমি ফিরে পাবো না? আর পাঁচটা মেয়ের মতো আমি কি আমার স্বামী শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে পারবো না? বলো না বর্দা, কাঁদিস না রে বোন, এবার একটুকু শান্ত হও। তুই যদি এইভাবে ভেঙে পড়ি আমি কেমন করে স্থির থাকবো তুই বলতে পারিস? তোর মনের অবস্থা বুঝে আমি বলতে হোক বাধ্য হচ্ছি, সেই দিন শুভকে ওইভাবে ফিরিয়ে দেওয়া আমাদের উচিত হয়নি। সত্যি তো একমাত্র ছেলে যদি বাবা মাকে ছেড়ে আলাদা থাকে লোকে কি বলবে? তাই তুই যাতে সবাইকে সাথে নিয়ে সংসার করতে পারিস তার জন্যে ওদের বরপণ কত টাকা যৌতুক দিতে হবে সেই সব নিয়ে কথা বলতে সুজয়কে আমি তোর শ্বশুর বাড়ি পাঠিয়েছি। কি বলে বর্দা, ছোটটাকে তুমি আমার শ্বশুর বাড়ি পাঠিয়েছো? হ্যাঁ, সুজয় চাকরি পায় আমার দায়িত্ব অনেক হালকা হয়েছে। ওরা যা যা যৌতুক চাইবে তার কিছু কিছু করে দেবে বলেছে। না বর্দা, তার সম্ভব নয়, কারণ দেওয়ার মতো পরিস্থিতি আজ মেজদা হারিয়ে ফেলেছে। মেজদা আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করে বউ এনেছে। কি বললি তুই ছোটা? কি বললি বিজয়? সুজয় আমাদের না জানিয়ে বিয়ে করে বউ এনেছে। আমি তার বড় ভাই, আমাকে একটিবার জানাবার প্রয়োজন মনে করল না। দুঃখ করো না বর্দা, তুমি হয়তো আপত্তি করবে ভেবে মেজদা কারো কথা না শুনে বা কাউকে কিছু না বলে তার নিজের পছন্দ করা পাত্রীকে বিয়ে করেছে। সুজয় কি বোকা রে বিজয়, এখন ওর দাদাকে চিনল না? ওরে হতভাগা, তোর একটুকু খানি সুখের জন্য যে দাদা সব সুখ ছাড়তে রাজি, তার সামান্য একটুকু জেদ বজায় রাখতে তোর বিয়েতে আপত্তি করবে না তুই ভাবলি কেন? তবে আমি বড় আশা করেছিলাম সুজয়ের বিয়েতে বড় ধুমধাম করে আনন্দ করব, কিন্তু সুজয় সব আশা আমার পূর্ণ হয় না রে বোন, পূর্ণ হয় না। বর্দা, বর্দা তুমি শান্ত হও বর্দা, মেজদা শুনলে হয়তো না। রে বিজয়, সুজয়কে তোরা এসব জানতে দিস না, ওর সিদ্ধান্তে আমি দুঃখ পেয়েছি, জানলে হতভাগা হয়তো ভীষণ কষ্ট পাবে। তাই বলে মেজদের এত বড় অপরাধ তুমি ক্ষমা করে দেবে বর্দা? ওরে বোন, ক্ষমাইছে মানুষের বড় ধর্ম। তাছাড়া আমাদের অভিমান হল আজ তো আমাদের আনন্দের দিন, তোরা বরণডালা সাজা পূর্ণিমা, আমরা সবাই মিলে আনন্দে বরণ করে ঘরে তুলব আমাদের বৌমাকে। বৌমা নয় দাদা, দুর্ভাগ্যবশত যাকে আমি এই সংসারে তুলতে বাধ্য হয়েছি সে বৌমা নয়, একটা এটম বৌমা। তুমি ঠিক বলেছো সুজয়, টাইম টু টাইম আমি সব কিছু হাতের কাছে না পেলে অ্যাটম বোমা হয়ে বাস্ট হয়ে তোমাদের এই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেবো। তুমি কি মেজদা, বিয়ে করার জন্য তুই কোনো কি আর মেয়ে পেলি না? লাস্টে একটা উশৃঙ্খল বদ নাকি মেয়েকে? আমি যে কি মাল তা তুমি বেশ ভালো করে জানো, আর একটা যদি বাজে কথা আমার সম্বন্ধে বলো তাহলে তোমাকে আমি ছিমা নববধূর অনুগ্রত মানায় না। পূর্বের পরিচয় তোমার যাই হোক না কেন, আমার ভাই যখন তোমাকে বিয়ে করে এ বাড়িতে এনেছে তখন তুমি এ বাড়ির গৃহলক্ষ্মী, আমার আদরের বৌমা। হ্যাঁ বৌমা, তবে আসল নয় নকল। এ আমি কি শুনছি রমেশদা, এ
शिकार हो गे भाई तो भागा सुजयर समस्त अन्याय दाबी मेने छाड़ा আর যে কোনো পথ নেই রে ভাই আর যে কোনো পথ গভীর চক্রান্ত ভাই তোমরা বাঁচাও দাদা এই মেগাবার বিয়ে করে বউ না আর ঐসা কাছে দূর সব নকল নকল এই আমি নকল হয়েও আসলে চাইতেও জোর দাবি নিয়ে এই সংসারে যে ঢুকেছি সেটা সে ভালো করে গুছিয়ে বলে দাও তো সুজয় দয়া করে তুমি চুপ করো তোমার সেই নোংরা কথাগুলো আমার কানে ভাইয়ের সামনে উচ্চারণ করো না আমার ঘেন্না করছে ঘেন্না হলেও সর্বদা আমাদের জানা দরকার রে মেজদা কি আছে তোদের মধ্যে কি কথা আছে বল তবু আমাদের জানতেই হবে কেন এই মেয়েটা নকল বউ সেজে এ বাড়িতে ঢুকেছে কোন সাহসে নকল বউ হয়ে এই সংসারে করে চলেছে উশৃঙ্খলতার তাণ্ডব এই সব তোকে বলতেই হবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আসল কথা কেউ না বলে লজ্জার কথা কি বলতে পারে তাই আমি বলছি সুজয় বাবাজি সেদিন আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে একা পেয়ে তার শ্লীলতাহানি করেছে আমি জানি তোমরা আমার কথাই বিশ্বাস করবে না তাই প্রমাণ আমি সঙ্গে নিয়ে এসেছি এই দেখো বাবাজি বৌমা তুমিও দেখে নাও তোমার কৃত্রিমার ভাইয়ের কুকৃতির ভিডিও ক্লিপ ও ছবি তুমি বিশ্বাস করো না দাদা ও ছবি ভুল মিথ্যে মিথ্যে এত নিষ্ঠুর মনোভাব এত জঘন্যতর ব্যবহার ওরে কুলাঙ্গার এই ঘটনা শোনার পর তোকে যে আমার ভাই বলে পরিচয় দিতে ঘৃণা করছে দাদা কেন এমন কাজ করলি রে হতভাগা কেন আজ তোর জন্য আমার বংশের মুখ কলঙ্কিত হলো কেন লজ্জায় আমার মাতানো মাটিতে মিশে গেল কেন আমার মেয়ের বিয়ের চেতন মূল্য স্বরূপ 1,00,000 টাকা জরিমানা নকল কেন তুমি চাইলে আসল হয়ে সংসার করতে পারো না রে বিজয় যে প্রতারণা করে আমাকে কলঙ্কিত সাজিয়েছে তাকে আমি কখনোই বিয়ে করব না চুপ কর হতভাগা চুপ কর আমি বলছি তোকে বিয়ে করতেই হবে মেসমশায় আপনি বিয়ের আয়োজন করুন কৃষ্ণাকে আমি নকল নয় আসল বৌমা করে ঘরে তুলতে চাই বিয়ের পর আমার মেয়েকে তো এই কুড়ে ঘরে রাখবো না বাবাজি মেসমশায় মেয়ে জামাই আমার বাড়িতেই থাকবে না ফিরে নিয়ে এসে তুমি মহা অন্যায় করেছো বাবাজি
আর বৌমা তুমি তোমার মায়ের সিন্দুক থেকে টাকা চুরি করে মহা অপরাধ করেছো। আপনি কি বলছেন বাবা? তাই আমি তোমাদের 7 দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে সমস্ত টাকা আর গয়না সমেত আমার বৌমাকে আমার বাড়িতে না পৌঁছে দিয়ে এনে তোমাদের নামে পুলিশের কাছে এফআইআর করে তোমাদের 12টা বাজিয়ে দেব। হরে কৃষ্ণ হরে রাম। জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবু বেদনার ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবু বিশ্বাস ভুল, ভালোবাসা ভুল, জীবনে সব কিছুই ভুল, শুধু ভুলেই ভরা। কিন্তু এই মদ কিন্তু ভুল নয়, মিথ্যে নয়, শূন্য ছাড়া নিঃসঙ্গ জীবনের একমাত্র বিশ্বস্ত বন্ধু এই মদ। কখনো বেমানি করে না, বিশ্বাসঘাতকতা করে না, নিরাশার ধ্বংসস্তূপের মাঝে টিম টিম করে জ্বলে ওটা ভালোবাসার আলোয়ার মাঝে পথ হারাতে দেয় না। তাই তো আমার এই ছন্ন ছাড়া যন্ত্রণাময় জীবনের একমাত্র সাক্ষী, একমাত্র বিশ্বস্ত বন্ধু এই মদ। ভগবান কি কসম, আর আর আপনি মদ খাবেন না। কেন সুন্দরী, একদিন নিজের হাতে যার মুখে মদ তুলে দিয়েছিলে, আজকে কেন নিষেধ করছো? এতদিন আপনাকে তো আমি আমার দুশ্মন ভেবে লিয়েছিলাম বাবুজি, কিন্তু আজ আপনাকে আমি আমার বন্ধু ভেবে লিয়েছি। বন্ধু? হ্যাঁ, এ বন্ধুর মুখের দিকে তাকিয়েও কি আপনি মদ ছাড়তে পারবেন না বাবুজি? বন্ধু? বাবুজি, আপনার মুখের দিকে তাকালে আমি আমার বিবেক মনুষ্যত্বের মূল্য ভুলে যাব সুন্দরী। আমি ভুলে যাব যে আমি একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার, আমার একজন বিবাহিত স্ত্রী আছে যার ভালোবাসা আজও আমায় হাতছানি দিয়ে ডাকে, যার বিরহী হৃদয় আমার আজও হাহাকার করে কাঁদে। সে নিঃসঙ্গ জীবন যন্ত্রণা আমি তোমার দিকে তাকিয়ে কেমন করে ভুলবো? আমার প্যারের নেশায় আপনি সব কুজ ভুলে থাকবেন বাবুজি, আমার ভালোবাসার বাসায় বাসা বেঁধে আপনার জীবনের সব দুঃখ দরদ ভুলে থাকার কোশিশ করবেন বাবুজি। কিন্তু তোমার ভালোবাসার বাসার যে সাম্বা দখল করে রেখেছি সুন্দরী, ওখানে আমাকে জায়গা দিলে তোমার সাম্বা যে বড় কষ্ট পাবে। আপনার মতো ওই সাম্বার মতো আমিও আপনাকে যে বড় ভালোবেসে ফেলেছি বাবু সুন্দরী। একদিন একদিন আমি সাম্বার হাত ধরে বাঁচতে চেয়েছিলাম বাবুজি, কিন্তু আজ আজ আমি আপনার বুকে মাথা রেখে আমি মরতে চাই বাবুজি, আমি মরতে চাই বাবুজি। আমার মত এত সুখী নয় তো আমার মত এত সুখী নয় কার জীব, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধো, ছিড়ে যাবে কবু আজ
আমি গুলি করে মারবে। বাবা তো গুলি তোমার পিস্তল তো কেসে পেলে চোরা এলিয়েছি শালা শয়তানের বাচ্চারা তোরা আমাকে কয়েদ করে রাখবি আমারা সুন্দরীকে বেজ্জত করবি তোদের সব লোককে আমি গুলি করে মারবে। এতে গুলি ভরা থাকলে বিপদ হতে পারে পিস্তল আমায় দাও বলছি নাই জো শয়তান আমারা পাশে আমারা সুন্দরী কো ছিনিয়ে নিয়েছে আমারা সুন্দরীর বুকে বসিয়েছে শয়তানের বিষাক্ত ধাবা ওদের আমি কাউকে ছাড়ব না কাউকে না। আমি একটু বেকাল হতেই ও শালা আমার পিস্তল চুরি করে লিয়ে আসিয়েছে শালাকে আজ একদম খতম করে দেব। থাক কালুয়া একটা অসুস্থ পাগলকে মেরে কোনো লাভ নেই তুমি এখন যাও। ঠিক আছে সব আপনি এবার আরামসে মজ করুন ও শালার এখন জাগবে না। সাবা তুই কথা বল তুই জগ মেলে টাকা এ বাবু বাবু আমার সাবা কথা বলছ না কেন কথা বলছ না কেন সাবা কথা বল। আমি কোথায় আমি কাছে এখানে আসলো কাহাই মেরা সুন্দরী সাম্বা সুন্দরী সুন্দরী মেরা সুন্দরী এ সাম্বা তেরা সুন্দরকে তো পেছানতে পাচ্ছিস হায় রে সুন্দরী তোমার সব কিছু মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ সব কুছ ওই শয়তান আমারা সুন্দরীকে বেজ্জত করতে চাইলো আমি রুখে দাঁড়াতে ওরা আমার সিরকা উপর আঘাত করলো আর সেই সেই আঘাতে সিরকা শক্তি হারিয়ে তুমি উন্মাদ হয়ে গেছিলে। নেই আমি উন্মাদ না আছে আমি উসকে বদলা লেবে জরুর বদলা লেকিন লেকিন তুই কোন আছে এ বাবুজি পুলিশ আলে আছে সাম্বা পুলিশ আলে আছে লেকিন লেকিন ওই শয়তানের দল ঝোট নাটক সাজিয়ে এ বাবুজি কে এ বাবুজি তাকত কে কয়েদ করে রেখেছিল ঝোট নাটক এতদিন তোর কাছে আমি কিছু বলি নাই এতদিন তোর কাছে আমি সব কোচ লুকাইয়াছিলাম আমার সাম্বাকার জিন্দগির জন্য আমি কিছু বলতে পারিনি কিন্তু আজ বলছে বাবুজি আজ বলছে তো তুই সেদিন যাকে খুন করেছিলি সে খুনটা না ঝোটা মানে তুই যাকে মেরেছিলি সে হচ্ছে সেই সে তোফান মিত্র কিন্তু এখনো জিন্দা আছে এখনো বেঁচে আছে জিন্দা আছে বাবুজি লেকিন ও পিস্তল সেদিন লগ্নি ভি ছিল আর খুনকা ঝুট ছিল হ্যাঁ আর ওই ওই তোফান মিত্র এখন তোফান মিত্র এখন নকলি নাম আছে ও নকলি নাম হচ্ছে তোফো সিং ও মাই গড হ্যাঁ বাবুজি মিথ্যে খুনে আসামি সাজে কৌশলে ওরা আমার আইনি ক্ষমতাকে কুঙ্কু করে রেখেছে আমার স্বামী স্ত্রী সম্পর্ককে ভেঙে দিতে চাইছে ওদের আমি কাউকে ক্ষমা করব বাবুজি বাবুজি আমি ভি বদলা লেবে সব আমি ভি বদলা লেবে তুই চাইলে হ্যাঁ আমি ভি তেরা সাথ আছে ওই শয়তান দিয়ে শেষ করতে তোমাদের দুজনকে প্রয়োজন সাম্বা ওদের সাথে লড়তে গেলে শুধু শক্তি দিয়ে লড়লে চলবে না চাই কৌশল হ্যাঁ কৌশল কৌশল সাম্বা তুমি অসুস্থ হলো ও ওদের সাথে পাগলের অভিনয় করে চলবে আর সুন্দরী তুমি ওদের সাথে মিশে ওদের সমস্ত গোপন তথ্য আমার হাতে তুলে দেবে আর ওদের কৌশলকে হাতিয়ার করে আমরা শেষ করবো স্যার আমি এখন কাকে প্যার করবে কাকে শয়তানকে প্যার করো সুন্দরী শয়তান হ্যাঁ শয়তান এই শয়তান যদি ইনসান হয় তোমায় কাছে পেতে চায় তুমি কি তাকে ধরা দেবে না সুন্দরী আপনি কি বলছেন বস কি বলছেন আপনার হাই কমান্ডার যে তার মনের মতো করে আমাকে তৈরি করবার জন্য সে হুকুম দিয়েছে আরে বস আর তোমার হাই কমান্ডার আমাকে নিয়ে মৌজ করতে চায় সে আমাকে নিয়ে বড় বিজনেস করতে চায় কিন্তু আপনি যদি আমাকে নিয়ে মৌজ করেন তাহলে আপনার হাই কমান্ডার যে গোসা করবে বস করুক আমি তোমাকে নিয়ে মৌজ করতে চাই না সুন্দরী তোমাকে সাথে নিয়ে একটা নতুন জীবন গড়তে চাই বস আপনি কি বলছেন বস হ্যাঁ সুন্দরী তুমি বিশ্বাস করো আমি শয়তান হয়ে জন্মাইনি শয়তান হয়ে অসহায় মানুষের অভিশাপ আমি কখনোই কুড়োতে চাইনি
কিন্তু এই সমাজ এই সংসার আর তোমাদের মতো কিছু নারী যারা আমায় বারে বারে ভুল বুঝে অবিশ্বাস করে স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে আমার কোমল হৃদয়ে বারে বারে বাজে আঘাতে কঠিন পাচান সাজিয়ে এই শয়তানের অন্ধকারাময় জীবন আসতে বাধ্য করেছে। আমি তোমার হাত ধরে এই শয়তানের জীবনে ইনসানের জীবনে ফিরতে চাই সুন্দরী, তাই তো এখন আমি তোমাকে নিয়ে পালাবো। এসো আমার এসো। আমি যাবে না ছোট বউ, ছোট আমি যাবে না, আমি তোমার সঙ্গে যাবে না। কেন যাবে না? শয়তান বলে কি আমি মানুষ নই? শয়তান বলে কি আমার মন বলে কিছু নেই? সেই মনে ভালোবাসা নেই? নেই বেঁচে থাকার অধিকার? না, ইনসান হয়ে আমি তোমায় ভালোবেসে কাছে পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন চাইলে না তখন জোর করে শয়তান হয়ে আমি তোমায় কেড়ে নেব। শয়তান, শয়তান আমার নাম আর শয়তানি আমার কাম। তবে আমার বাপুজি আমাকে বলেছিল যে এই তাবিজের মধ্যে নাকি আমার হাসলি নাম পরিচয় লুকানো আছে বস। জনম পরিচয়? হ্যাঁ বাবুজি, আমার বাবুজি মরবার আগে আমাকে বলে গেছিল আমি নাকি বড় ঘরকার লড়কি আছে, আমার দাদা বি আছে। দাদা? হ্যাঁ দাদা, বাপুজি বলেছিল বহুদিন পহলে নাকি আমাকে আমার দাদা আমাকে নিয়ে ভেগে যাচ্ছিল, লেকিন পেছন থেকে দুটা গুন্ডা লোক তাড়া করলো, তারপর আমার দাদা ছুটতে লাগলো, তারপর পেছন থেকে একটা মোটর গাড়ি এসে ধাক্কা মারলো, আমার দাদা বেহুশ হয়ে গেল, আর আমি আমার দাদার বুকের পর বসে বসে রোতে লাগলাম বস। তারপর? তারপর তারপর তখন হয় বাপুজি হাসপাতালে দাদাকে দিয়ে আমাকে সাথে করে নিয়ে গেল, পরদিন সকাল বেলায় বাবুজি এসে দেখলো আমার দাদা হাসপাতালে হাসপাতালে নেই, আমার বাবুজি মনে করলো দাদা বোধহয় সেদিন মারা গেছে। না রে হতভাগী না, তোর সেই দাদা সেদিন মরে যায়নি, কঠিন বাস্তবের সাথে লড়তে লড়তে বিবেক মনুষ্যত্বকে খুন করে এখন অন্ধকার জগতের জীবন্ত শয়তান হয়ে বেঁচে আছে। তার মানে আপনি? আমি তোর সেই হতভাগ্য দাদা রে বোন। হ্যাঁ রে বোন, আমাদের মা বোধহয় বুঝতে পেরেছিলেন যে তিনি আর বেঁচে থাকতে পারবেন না, তাই আমাদের গুজনার গোলাতেই জনম পরিচয় লুকানো ওই তাবিজ পরিয়ে দিয়েছিলেন, কিন্তু সেদিনের সেই দুর্ঘটনায় সেই তাবিজ হারিয়ে ফেলায় আজও আমি জানতে পারিনি আমার জন্ম পরিচয়। কিন্তু ঈশ্বরের কৃপায় আজ যখন এই তাবিজ আমি খুঁজে পেয়েছি তখন যেমন করেই হোক খুঁজে বার করব আমার জন্ম পরিচয় আর নিজের হাতে শাস্তি দেব আমাদের মায়ের খুনি শয়তান জন্মদাতাকে। হ্যাঁ, আমাদের বাবাই খুন করেছে, আমাদেরও খুন করার জন্য গুন্ডা লাগিয়েছিল। ও সব কথা এখন থাকবোন, বহুদিন পর আমরা ভাই বোন একসাথে একে অপরকে খুঁজে পেয়েছি। আয় বোন আমার বুকে আয়। দাদা, হ্যাঁ দাদা, এবার থেকে আমাদের যখন পরিচয় হলো তখন আমি এবার প্রতি বছর ভাই ফোটার দিনে চুয়া চন্দন দিয়ে আমি তোমার কপালে দিতে পারবো ভয়ের ফোটা, আর আমি বলবে 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 ভাইয়ের কপালে দিলাম ফোটা আর কি আমি আপনার দিলেও তাহলে মহব্বত আছে, যে মহব্বত সুন্দরী দিলকেও ঘায়েল করতে পারে। তুফান, তুমি এখান থেকে চলে যাও, আমি এখন সুন্দরীকে নিয়ে আমার ফেলে আসা জিন্দগির হিসাব মেলাচ্ছি। তার আগে সুন্দরীকে যৌবনের হিসাব মেটাতে হবে বস। তাই হাইকমান্ডের হুকুমে আমি সুন্দরীকে নিয়ে যেতে এসেছি। Yeah!
সুন্দরী আমার বোন তো বোন, আর আমার বোনকে আমি কারো লালসার শিকার হতে দেব না। হাইকমান্ডের হুকুম না মানলে আপনার কিন্তু বিপদ হবে। কে হাইকমান্ড? যাকে কখনো চোখে দেখিনি, যার রহস্যময় কণ্ঠস্বর বারে বারে আমায় ভয় দেখিয়ে ইনসান থেকে শয়তান সাধতে বাধ্য করেছে, তাকে ঠিকটা আমি বিশ্বাস করি না। আপনি না করলে আমরা সবাই করি। আর এও জানি যে হাইকমান্ড কখনো কাউকে দেখা দেয় না, যার মনে ভয় আছে শুধুমাত্র তিনিই তাকে দেখা দেয়। তাই বলছি সুন্দরীকে নিয়ে যেতে দিন। আপনি যদি আমাকে নিয়ে মজ করেন তাহলে আপনার হাই কমান্ডার যে গোসা করবে বস। করুক, আমি তোমাকে নিয়ে মজ করতে চাই না সুন্দরী, তোমাকে সাথে নিয়ে একটা নতুন জীবন গড়তে চাই। আপনি কি বলছেন বস? হ্যাঁ সুন্দরী, তুমি বিশ্বাস করো আমি শয়তান হয়ে জন্মাইনি। শয়তান হয়ে অসহায় মানুষের অভিশাপ আমি কখনোই কুড়োতে চাইনি। কিন্তু এই সমাজ, এই সংসার আর তোমাদের মতো কিছু নারী যারা আমায় বারে বারে ভুল বুঝে অবিশ্বাস করে, স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে, আমার কোমল হৃদয়ে বারে বারে বাজে আঘাতে কঠিন পাচান সাজিয়ে এই শয়তানের অন্ধকারময় জীবন আসতে বাধ্য করেছে, আমি তোমার হাত ধরে এই শয়তানের জীবনে ইনসানের জীবনে ফিরতে চাই সুন্দরী। তাই তো এখন আমি তোমাকে নিয়ে পালাবো। এসো এসো। আমি যাবে না ছোট বস, ছোটে আমি যাবে না, আমি তোমার সঙ্গে যাবে না। কেন যাবে না? শয়তান বলে কি আমি মানুষ নই? শয়তান বলে কি আমার মন বলে কিছু নেই? সেই মনে ভালোবাসা নেই? নেই বেঁচে থাকার অধিকার? না, ইনসান হয়ে আমি তোমায় ভালোবেসে কাছে পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন চাইলে না তখন জোর করে শয়তান হয়ে আমি তোমায় কেড়ে নেব। শয়তান, শয়তান আমার নাম আর শয়তানি আমার কাম। তবে আমার বাপুজি আমাকে বলেছিল যে এই তাবিজের মধ্যে নাকি আমার হাসলি নাম পরিচয় লুকানো আছে বস। জনম পরিচয়? হ্যাঁ বাবুজি, আমার বাবুজি মরবার আগে আমাকে বলে গেছিল আমি নাকি বড় ঘরকার লড়কি আছে, আমার দাদা ভি আছে। দাদা? হ্যাঁ দাদা, বাপুজি বলেছিল বহুদিন পহলে নাকি আমাকে আমার দাদা আমাকে নিয়ে ভেগে যাচ্ছিল, লেকিন পেছন থেকে দুটা গুন্ডা লোক তাড়া করলো, তারপর আমার দাদা ছুটতে লাগলো, তারপর পেছন থেকে একটা মোটর গাড়ি এসে ধাক্কা মারলো, আমার দাদা বেহুশ হয়ে গেল, আর আমি আমার দাদার বুকের পর বসে বসে রোতে লাগলাম বস। তারপর তারপর তার
তারপর তখন হই বাপুজি হাসপাতালে দাদাকে দিয়ে আমাকে সাথে করে নিয়ে গেল। পরদিন সকাল বেলায় বাপুজি এসে দেখলো আমার দাদা হাসপাতালে নেই। আমার বাপুজি মনে করলো দাদা বোধহয় সেদিন মারা গেছে। না রে হতভাগী না, তোর সেই দাদা সেদিন মরে যায়নি, কঠিন বাস্তবের সাথে লড়তে লড়তে বিবেক মনুষ্যত্বকে খুন করে এখন অন্ধকার জগতের জীবন্ত শয়তান হয়ে বেঁচে আছে। তার মানে আপনি? আমি তোর সেই হতভাগ্য দাদার বোন। হ্যাঁ রে বোন, আমাদের মা বোধহয় বুঝতে পেরেছিলেন যে তিনি আর বেঁচে থাকতে পারবেন না, তাই আমাদের দুজনার গলাতেই জনম পরিচয় লুকানো ওই তাবিজ পরিয়ে দিয়েছিলেন। কিন্তু সেদিনের সেই দুর্ঘটনায় সেই তাবিজ হারিয়ে ফেলায় আজও আমি জানতে পারিনি আমার জন্ম পরিচয়। কিন্তু ঈশ্বরের কৃপায় আজ যখন এই তাবিজ আমি খুঁজে পেয়েছি, তখন যেমন করেই হোক খুঁজে বার করব আমার জন্ম পরিচয় আর নিজের হাতে শাস্তি দেব আমাদের মায়ের খুনিয়ে শয়তান জন্মদাতাকে। হ্যাঁ, আমাদের বাবাই খুন করেছে, আমাদেরও খুন করার জন্য গুন্ডা লাগিয়েছিল। ও সব কথা এখন থাকবোন, বহুদিন পর আমরা ভাই বোন একসাথে একে অপরকে খুঁজে পেয়েছি। আয় বোন আমার বুকে আয়। দাদা, হ্যাঁ দাদা, এবার থেকে আমাদের যখন পরিচয় হলো তখন আমি এবার প্রতি বছর ভয় ফোটার দিনে জুয়া চন্দন দিয়ে আমি তোমার কপালে দিতে পারবো ভয়ের ফোটা। আর আমি বলবে বলবে ভয়ের কপালে দিলাম ফোটা আর কি আমি চাই। আপনার দিলেও তাহলে মহব্বত আছে, যে মহব্বত সুন্দরী দিলকেও ঘায়েল করতে পারে। তুফান, তুমি এখান থেকে চলে যাও, আমি এখন সুন্দরীকে নিয়ে আমার ফেলে আসা জিন্দগির হিসাব মেলাচ্ছি। তার আগে সুন্দরীকে যৌবনের হিসাব মেটাতে হবে বস। তাই হাই কমান্ডের হুকুমে আমি সুন্দরীকে নিয়ে যেতে এসেছি। আপনার কিন্তু বিপদ হবে বস। কে হাইকমান্ড? যাকে কখনো চোখে দেখিনি, যার রহস্যময় কণ্ঠস্বর বারে বারে আমায় ভয় দেখিয়ে ইনসান থেকে শয়তান সাধতে বাধ্য করেছে, তখন কিন্তু আমি বিশ্বাস করি না। থ্যাংক ইউ স্যার।
मृत्यु दंड दिल चौबीस घंटार जन मंजूर कर चौबीस घंटार मध्य तुम्हें तार सामने उलुंग कर नाचाब জন্মপরিচয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে আমাদের জন্মদাতার নাম রাঘব ব্যানার্জি শয়তান রাঘব ব্যানার্জি কোমর কোন কমারে সাবধান মিস্টার শয়তান আমার বাবার সম্বন্ধে একটা কথা বলে আমি কিন্তু আপনাকে ক্ষমা করব না বাবা তার মানে আপনি রাঘব ব্যানার্জির একমাত্র পুত্র আমাদের হাই কমান্ড আমাকে এখানে বন্দী বানিয়ে সুন্দরীকে তার গোপন আস্তানায় তুলে নিয়ে গেছে এবং হাই কমান্ডের নির্দেশে তুফান মিত্তির ওরফে তোপা সিং আপনার স্ত্রী পূর্ণিমা দেবীকে এখানে ধরে আনতে গেছে শয়তান তুফান মিত্তির তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারব তাই করুন ইন্সপেক্টর তাই করুন আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ মাত্র চব্বিশ ঘন্টার জন্য আপনি আমায় মুক্তি দিন জীবনের মস্ত বড় একটা বল বাকি পড়ে আছে আমার সেই হিসেব মিটিয়ে আমি নিজে এসে আপনার কাছে ধরা দিয়ে আমার পাপের পাশ্চিত্য করব তাই হোক মিস্টার শয়তান আপনাকে অ্যারেস্ট করার চেয়ে আমার স্ত্রীর সম্মান রক্ষা করার সব থেকে বড় জরুরি তাই বাধ্য হয়ে আপনাকে বিশ্বাস করে আমি চললাম আমার স্ত্রীর উদ্ধারে আর কয়েকটা দিন ওয়েট করুন স্যার
যেভাবে এই ফ্যামিলিটিকে প্রত্যেকটা লোককে আমি জ্বালিয়ে পুড়িয়ে মারছি তাতে মনে হয় আর বেশি দিন ওরা দেরি করবে না, খুব শীঘ্রই আমার হাতে 1,00,000 টাকা দিয়েই ওরা মুক্তি নিয়ে নেবে। তা নেই, আসলে মহেশ ভার্জি বারবার ফোন করে আমাকে তোমার যাওয়ার ডেটটা জানতে চাইছেন কিনা, আর যত শীঘ্রই সম্ভব তোমাকে স্ট্যান্ড করাতেই হবে, আর তারপর তুমি স্ট্যান্ড করার পর আমাদের বিয়ের ব্যাপারটা। কি বললেন, বিয়ে? আমাদের বিয়ে? সরিতিস না, আসলে যে কথাটা বহুদিন ধরে আমি বুকের মধ্যে চেপে রেখেছিলাম সেই কথাটায় আজ ফাস্ট হয়ে গেল। মাই লাভ ইজ ফাস্টিং, স্যার, ফাটিং মাই হার্ট, স্যার। নয় ডালি, তুমি শ্রী তৃঙ্গ বলে দেখো, মাই ডালি, মাই আলি, মাই প্যালি, ডালি শুধু ডালিং। আর তখনই আমি তোমার চোখে চোখ রেখে বলবো, যৌবনে যৌবনে ঢেউ লেগেছে প্রাণে, অজানা পথে হারিয়ে যেতে চাই আমরা দুজনে, যৌবনে যৌবনে তার উপরে স্থান দিয়েছি, তারই গায়ে তুমি হাত তুলো,
তোমার হাত তুমি ভেঙে দেবো শয়তানে। সুজয় দাদা, আশার অতীত হতে নিরাশার দরিয়াতে স্বপ্নরা ডুবে যায় অতল গহরে, ভগন ওই হৃদয়ে আজও হারানো অতীত খুঁজে, নিরাশার মাঝে তবু আশা খুঁজে মরে। এসবের জন্য আমি দায়ী দাদা, আমার জন্য এই মেয়েটার হাতে তোমাকে অপমানিত হতে হলো। অপমান নয় রে ভাই, ও আমাদের বাড়ির নকল বউ তো, তাই ওর সীমাহীন অপমানটাকে আমি নকল বলেই মেনে নিলাম। আসল হলে কখনো আমার গায়ে হাত তুলতে পারত না, আসলের চেয়ে নকলের ভরম অনেক বেশি। মা গো, তোমার উচ্চ শিক্ষার মূল্যবোধে আর মানবিকতার বিচারে একজন বয়সজ্যেষ্ঠর গায়ে জুতো মেরে তুমি তৃপ্তি পেয়েছ তো? তোমার অসভন আচরণে একটা অসহায় বৃদ্ধার মনে সামাজিক কষ্ট দিয়ে তুমি প্রাণ খুলে হাসতে পারছ তো মা? দাদা তুমি শান্ত হও। সুজয়, যে 1,00,000 টাকার জন্য এই মেয়েটা নকল বউ সেজেছে, আমাদের সবাইকে ব্ল্যাকমেল করে অপমান করে চলেছে, কালের মধ্যে এই ভিটে বাড়ি বিক্রি করে ওর টাকা ওর হাতে দিয়ে ওর হাত থেকে আমি মুক্তি চাই, তুই ভিটে বাড়ি বিক্রি করার ব্যবস্থা কর। ভিটে বাড়ি বিক্রির প্রয়োজন নেই দাদা, ওর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি 1,00,000 টাকা লোন করে এনেছি। এই না শয়তানি, তোমার সেই চুক্তির 1,00,000 টাকা। 1,00,000 টাকা? এবার এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কারণ 1,00,000 টাকার জন্যই তো আমার ক্যারিয়ারটা আটকেছিল। ক্যারিয়ার? ইয়েস ক্যারিয়ার। তৃষ্ণা নিজের ক্যারিয়ার গড়তে, আই মিন হিন্দি ফিল্মের হিরোইন সাইজে আজই আমার সঙ্গে মুম্বাই পাড়ি দেবে। তোমার মতো একটা ধাপ্পা মানের সঙ্গে আমার তৃষ্ণা কোথাও যাবে না। আমি ধাপ্পাবাজ? এসব কি বলছো মা? তুই যে নিজেই নিজের সর্বনাশ করতে চলেছিস তা কি বুঝতে পারছিস না? এই শয়তানটা তোকে সিনেমায় নামাবার নাম করে কুলিয়ে নিয়ে গিয়ে তোকে বিক্রি করে দেবার ফন্দি করছে। কি আমার পিছনে লাগতে এলে আমি সেদিনের সেই ঘটনাটা জানিয়ে দেবো। তুই কি ফাঁস করবি? তোদের সে নকল খুনের ঘটনা আমার কাছে আগেই ফাঁস হয়ে গেছে, এবার আমি ফাঁস করবো তোদের আসল মিথ্যে নাটক। লক্ষণ সিং, রাজকোটে নিয়ে যাও। আমি স্বীকার করছি আপনার বোনকে ঠপ দিয়ে আমি ব্ল্যাকমেল করার চেষ্টা করেছি, এবারের মতো আমায় ছেড়ে দিন স্যার। আমি বাঁচতে চাই স্যার, আমি বাঁচতে চাই। ওই শয়তানটার কথা বিশ্বাস করি, আমি যে কি ভুল করেছি এই মুখ আমি কোথায় লুকাবো? কি দিয়ে ঢাকবো আমি আমার লজ্জা? ঘুমটা দিয়ে ঢেকে নে মা, ঘুমটা দিয়ে ঘি ঢেকে নে। আর এই নকল শাখা সিঁদুরকে আসল শাখা সিঁদুর মনে করে এই সংসারের মাঝে একটা স্বর্গ গড়ে তোল মা। আমি জানি বাবা, আমি সব জানি, মাত্র 1,00,000 টাকার লোভে আমার এই হতভাগী মেয়েটা এমন একটা সোনার টুকরো ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে ভাসিয়ে দিয়ে আপনাদের বাড়ির নকল বউ হয়ে এসে আপনাদের সবাইকে সীমাহীন অপমান করেছে, তার জন্যে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। আমার এই হতভাগিনী মেয়েটাকে ক্ষমা করে তোমরা তোমাদের সংসারে একটু জায়গা করে দাও বাবা। বলুন মাসিমা, নকল হলো ওকে যখন আমি বৌমা বলে ডেকেছি, সেই বৌমা ডাকটাকে আমি চিরস্থায়ী করতে আমি নতুন করে ওদের বিয়ে দেব। আর সেই সঙ্গে আমিও কথা দিচ্ছি
যে কথাটা তোমাদের বেশমশার বলা উচিত ছিল, কিন্তু সে তো হরিদ্বারে তীর্থ করতে যাওয়ায়, তাই আজ আমি বলছি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমি বৌমাকে নিয়ে যেতে চাই। তবে তোমরা যদি সবাই অনুমতি দাও তাহলে আজকে। অনুমতি বলছেন কেন মাসিমা, এ তো আপনার অধিকার। পূর্ণিমা ফিরলে আপনি তাকে নিশ্চয় সঙ্গে নিয়ে যাবেন। কোথায় কোথায় পূর্ণিমা? মন্দিরে পূজা দিতে গেছে। কিন্তু ওরে তো দেরি হচ্ছে কেন সুজয়, হে একটু এগিয়েছে আমারে ভাই। গুন্ডারা পূর্ণিমাকে তুলে নিয়ে গেছে। সেটা আশঙ্কা করে আমি আগাম থেকে সাবধান করতে ছুটে এসেছিলাম, সেটাই ঘটে গেল। যাবো ছোটদা যাবো। দাদা তোমরা ছোটদাকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি যাচ্ছি ওই সমস্ত আটটাখানা ভেঙে দিয়ে পূর্ণিমার উদ্ধার আমি চললাম। কথা বলিস না ভাই, আমি যে নতুন করে সুজয়ের বিয়ে দেব, তুই চলে গেলে কে ওদের বিয়েতে আনন্দ করবে? তুই আমাদের ছেড়ে কোথাও যাস না রে বিজয়। কথা বল ভাই একটিবার শুধু আমায় দাদা বলে না, ওরে আমি যে তোদের জন্য বেঁচে আছি, এবার আমি কেমন করে বাঁচব রে বিজয়? তুই বল না ভাই, তুই বল না। Oh, no.